ইসলাম তলোয়ারৰ দ্বাৰা ফেলিছে না আজকে জেলা রেডিকালাইজ কৰাৱৰ নন মুসলিম যুৱক খলৰে যেন রাজা বাদশাহ খলাইছৈ তলোয়ার লৈছৈ আর কইছৈ ইসলাম আন আর নাই মারি দিমু ইলা যদি হইতো তাহলে রাজা বাদশাহ খলৰ সময়ত মেজরিটি নন মুসলিম আসলা তখন তো মুসলমান মাইনরিটি আসলা আর আজকেও মুসলমান মাইনরিটি যদি ইকান হইতো এই কথা সত্য হইতো তাহলে ভারতে তো নন মুসলিম রইলাও না ওনে কিন্তু আজকে মিথ্যা কথা খাওয়ার মিথ্যা মুভিজ আর ফিল্ম বানানিওর মিথ্যা ভাষণ দেওয়াওর মিথ্যা ইতিহাস রচনা করাওর মিথ্যা টিচিং দেওয়াওর কোন কারণে এই রেডিকালাইজ করার লাগি যুবক হলরে নন মুসলিম হলরে রেডিকালাইজ করার লাগি আর মুসলমানর বিরুদ্ধে এরারে উকসাই বাড় লাগি মুসলমানর বিরুদ্ধে এরারে বার কর বাড় লাগি যাতে এরা গণহত্যা করে এরা রেপ করে গণহত্যা করে জেনোসাইড করে মুসলমানর কিন্তু সবে সব দায়িত্ব পারতো না এই দায়িত্ব তো আমরা সবে পারমু আমরা পারমু হরু বাচ্চাইতে পারবা মুরব্বী হলে পারবা যুবক হলে পারবা গরর মা বইন হলে পারবা ইরাদা করতে তো কঠিন নাই আমরা তো ইরাদা করতাম যে এই দেশরে এই দেশের মধ্যে ইনসাফ আমরা স্থাপন করতাম আর এই দেশরে শিরক রাষ্ট্র বনতে দিতাম না ইরাদা করমু নি বুকা ওখানে ইরাদা করো ও আল্লাহ রাস্তা খুলিয়া দিবা দুই নম্বর দায়িত্ব হইল যখন আপনি ইরাদা করবা ইরাদা করার বাদে কিছু আমল হল করইন আমরা তো আমল বিভিন্ন কারণে করি ও দোকান ওপেনিং করতে সময় গড় দোয়া করাই ও গড় হরুতাইন জন্ম হইলে দোয়া করাই খেয়ে বেমার পড়ে গেলে দোয়া করাই কারণ এগুলো আমরার উপরে মুসিবত আমরা বুঝি যদি আমরার উপরে মুসিবত আইলে বা আমরার উপরে কোনো খুশখবরি আইলে কিছু আমল করি আমরা দোয়া করি তে গোটা উম্মতর উপরে যে মুসিবত আইছে এর লাগি আমল করতাম না নি কই এর লাগি আমল করা লাগব ও যতক্ষণ পারইন আপনি যতক্ষণ আপনি আমল ফারইন যে আমল ফারইন অন্তত দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ দেশি কাণ্ডে শিরক রাষ্ট্র বানাইও না এখানে ন্যায় প্রতিষ্ঠা করিয়া দেও কোরআন খতম করুন ও নিয়তে যেন ইনসাফ কায়েম হইতো এর লাগি কোরআন খতম করিয়ার ও এক টাকা সদকা করুন দশ টাকা সদকা করুন ও নিয়তে সদকা তো বিভিন্ন নিয়তে করুন বাপর রুহর উপরে করুন মার রুহর উপরে করুন ও মুসিবত আইছে এর লাগি করুন ও নিয়তে এক টাকা সদকা করুন যেন দেশ ইনসাফ স্থাপন হইতো ন্যায় স্থাপন হইতো দেশ শিরকর হাওয়ালা হইতো না ও এর লাগি এক টাকা সদকা করিয়ার ও আল্লাহ আপনার সদকারে কবুল করবা আর ও এর আসরে হয়তো এই কুফরের নিজামগুলা শেষ হইব এই মুমিনের আমলে অনেক তাকত আছে ইরাদা করি আমল করুন অনেক তাকত আছে আপনি রোজা রাখুন নফল রোজা রাখুন ও বিভিন্ন সময় ও রমজানও তো রোজা আছে এর বাদে শাওয়ালও অনেক রোজার ফজিলত আছে শাওয়ালও রোজা রাখুন প্রত্যেক মাসও তিন রোজা রাখছুন আগে মৌলানায় আলোচনা করছুন প্রত্যেক মাসও তিন রোজা রাখুন ও ইনসাফর নিয়ত ইনসাফর নিজাম কায়েম হইতো ও নিয়তে রোজা রাখুন ও আপনার রোজাই গো ও আল্লাহ ইনসাফর যে মেহনত সেই মেহনতও সামিল করবা আমার দোস্ত হল বুজুর্গ হল ওলা ছোট ছোট আমল করুন কোন নিয়তে দেশ ন্যায় প্রতিষ্ঠা হইতো দেশ থাকি জুলুম আর অত্যাচার শেষ হইতো আজকে অত্যাচার চতুর্দিকে ওর ও পেট্রোলের রেট আইজ এক সপ্তাহ ওর না 95 আসলো আইজ হয়ে গেছে 100 টাকা প্রায় ও গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িছে খাদ্যদ্রব্যর দাম বাড়ে ও ঔষধ পাতির দাম বাড়ে গরিব চলতা কিলা গরিবে খাইতা কিলা বেশি সংখ্যা তো গরিবই দেশ কোটিপতির সংখ্যা তো লিমিটেড কিন্তু ও করোনা মহামারীর সময় লকডাউনের সময় আমরা দেখছি সারা মানুষ কষ্টর মাঝে কিন্তু কোটিপতি যারা এরার আবার দন বাড়ে এগো ইনসাফ না জুলুম এগো তো মস্ত বড় জুলুম এই যে রিসোর্স মুষ্টিমে কয়জন রাত আর দেশের সারা মানুষ গরিব এগো তো জুলুম এই জুলুমের নিজাম শেষ হইতো না নি শেষ হইতে লাগবো ইনশাআল্লাহ এর লাগে কিতা করতাম আমরার তো দায়িত্ব আছে আমরা তো স্বাভাবিক কোনো জাতি নাই কুনতুম খাইরা উম্মা আল্লাহ তাআলা তো ফরমাইতরা তুমি তাই শ্রেষ্ঠ জাতি একবার নিজর হাইসিয়ত রে সিনো নিজরে সিনো কুরআন কুরআন আর আমরা ধারক এবং বাহক কুরআন খানে আল্লাহ নাজিল করছই লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত যাতে মানুষ ইনসাফ ন্যায় স্থাপন করে ন্যায় প্রতিষ্ঠা করে ও কারণে কুরআন কুরআন দিছই দুনিয়াত ন্যায় প্রতিষ্ঠা হইতো ও খরসলা সাহাবা একরামে ন্যায় প্রতিষ্ঠা খরসলা এরপরে তান্তানোর অনুসারী হকলে ন্যায় প্রতিষ্ঠা করলা দুনিয়া ইনসাফ পাইছে দুনিয়ায় ন্যায় পাইছে ও ভারতবর্ষ কুরআনের ধারক এবং বাহক হল আওয়ার কারণে যারা এসসি এবং ওবিসি যারা আমরা দলিত হই যারার উপরে চরম উৎপীড়ন এবং নিপীড়ন কথা ব্রাহ্মণ হকলে হালেকে দলিত এরা ভারতবর্ষের মূল নিবাসী এরা ভারতবর্ষের আদিবাসী আর ব্রাহ্মণ হল হইলা বাইরা এরা বহিরাগত আরিয়ান এরা হইলা বাইরা বাইরে তাকিয়ে আইসেন কিন্তু তারা আইয়া দেশ শাসন করছেন আর দেশের মূল নিবাসী আদিবাসী যারা এরার উপরে জুলুম করছেন মহিলা হকলর স্তন পর্যন্ত খাটা হইতো যদি কোনো
দলিত ব্যক্তি তার ভগবানের নাম লইতো তার জিহ্বা পর্যন্ত খাটা হইতো ওই ধরনের অত্যাচার করা হইছে এই অত্যাচারটা কি এরারে এই যে 80% মানুষ যারা দলিত ভারতবর্ষের মেজরিটি যারা দলিত এরারে হে এই অত্যাচারটা কি বার করছে এই কুরআনের ধারক এবং বাহক যারা এই দেশের মধ্যে আইসলা আয়া তারার এই দলিত খলরে এই অত্যাচারটা কি বার করছে সব জায়গা ইনসাফ قائم হইছে এই দেশ যারা উৎপীড়িত আসলা এরার উপরে এই কুরআনের রহমত নাযিল হইছে আর অনেকে এই মেহেরবানি দেখিয়া কুরআনের এই রহমত দেখিয়া অনেকে ইসলামও কবুল করছে আউলিয়া আল্লাহ ওখলে মেহনত করছে আউলিয়া আল্লাহ ওখলে জিকরের মাধ্যমে মেহনত করছে দাওয়াতের মেহনত করছে ও ইসলাম ফেলিছে ইসলাম তলোয়ারের দ্বারা ফেলিছে না আজকের জেলা রেডিকালাইজ করাওর নন মুসলিম যুবক ওখলরে যেন রাজা বাদশাহ ওখলাইছে তলোয়ার লইছই আর কইছই ইসলাম আন আর নাই মারি দিমু ইলা যদি হইতো তাহলে রাজা বাদশাহ ওখলার সময় তো মেজরিটি নন মুসলিম আসলা তখন তো মুসলমান মাইনরিটি আসলা আর আজকেও মুসলমান মাইনরিটি যদি ইকান হইতো এই কথা সত্য হইতো তাহলে ভারত তো নন মুসলিম রইলাও না ওনে কিন্তু আজকে মিথ্যা কথা কওয়ার মিথ্যা মুভিজ আর ফিল্ম বানানিওর মিথ্যা ভাষণ দেওয়াওর মিথ্যা ইতিহাস রচনা করাওর মিথ্যা টিচিং দেওয়াওর কোন কারণে এই রেডিকালাইজ করার লাগি যুবক খলরে নন মুসলিম খলরে রেডিকালাইজ করার লাগি আর মুসলমানর বিরুদ্ধে এরারে উকসাইবার লাগি মুসলমানর বিরুদ্ধে এরারে বার করবার লাগি যাতে এরা গণহত্যা করে এরা রেপ করে গণহত্যা করে জেনোসাইড করে মুসলমানর আমার দোস্ত কল বুজুর্গ কল আমি কোয়াত আসলাম ও যে জুলুম আমরার আগেও যারা কুরআনের ধারক এবং বাহক তাই তাই দুনিয়াটাকে জুলুম শেষ করছন ও আমরার দায়িত্ব হইলো দুনিয়াটাকে জুলুম শেষ করতাম এর লাগি ফয়লা স্টেপ হইলো অন্তত প্রথমে আমরা ইরাদা করতাম আর ও ইরাদারে সামনে রাখিয়া ছোট ছোট কিছু আমল করতাম আর অন্তত দোয়া করতাম ও সংক্ষেপে দোয়া করতাম আল্লাহ দেশ ইকান্ডে শিরক রাষ্ট্র বানাইও না ইকান্ডে ইনসাফ রাষ্ট্র বানাইয়া দেও ও সামনে রমজানুল মুবারক আর তাহাজ্জুদের সময় উঠোন দুই রাকাত নামাজ পড়োন আর ও বাকি দোয়ার লগে ও দোয়া এক সেকেন্ড লাগতো না যে আল্লাহ ইকান্ডে শিরক রাষ্ট্র বানাইও না ইনসাফর নিজাম কায়েম করিয়া দেও ও সারা দেশ যদি ইলা দোয়া হই যায় তাহলে ইনশাআল্লাহ আল্লাহর গায়বী নিজামে হরকত করব আল্লাহর গায়বী নিজাম নাফিজ হইব ইনশাআল্লাহ আমার দোস্ত হল বুজুর্গ হল ও ছোট ছোট দায়িত্ব আমরা পালন করতাম অতখান তো ফার্মুনানি পালন করতাম আর এরপরে ও আরো অনেক দায়িত্ব আছে বড় বড় আমল হলো আছে ওয়াইজ খাইর অনেক বুজুর্গ হলে খে 45 বার ইয়াসিন শরীফ পড়িত্রা খে আল্লাহর কোন খাস নাম রে ডেইলি 10000 20000 বার পড়িত্রা এটা বড় আমল ও সময় সময় যারা পড়িবার এরা পড়িবা ও সময় সময় হুকুম আইলে এটা খোয়া যাইব এছাড়া আমরার আরো কিছু সামাজিক দায়িত্ব আছে সেই সামাজিক দায়িত্বগুলা আমরার পালন করতে লাগবো সামাজিক দায়িত্বগুলোর মধ্যে ফইলে আমরা ইসলামিক আইডেন্টিটি আমাদের মধ্যে আনা লাগবে তাকওয়া অর্জন করা লাগবে যখন উম্মতের যুবক সকল মুত্তাকি হই যাইবা তাকওয়াওয়ালা হই যাইবা আর উম্মতের যুবক সকলের মধ্যে সবর আইব প্যাশেন্স আই যাইব এই দুই জিনিস তাকওয়া এবং সবর এই দুই জিনিস যদি আপনি আনি লইতে পারেন তাহলে তিন নম্বরে আল্লাহ তাআলা হালাত বদলাই দিবা বদলিছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কোরআনে পাকের মধ্যে আছে লম্বা ঘটনা আমি আলোচনা করার যাইতাম নাই কিন্তু সংক্ষেপে ওখান বুঝই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তানে নবী বানাইতা কিন্তু তানে কুয়াত ফেলানি হয়ে গেল এরপরে কুয়াতাকে উঠাইয়া বাজারও বেচা হইল দেখুন খালি বেইজ্জত হইতরা আল্লাহ বানাইতা কিতা বাদশাহ কিন্তু বাদশাহ সুজা রাস্তায় আল্লাহ বানাইতরা না আল্লাহ কইলে তানে কিতা করছেন অধঃপতন নিছেন কুয়াত ফেলাইছেন বাজারও তানে বেচা হইছে এর বাদে মিথ্যা অপবাদে তানে জেলও ডালিয়া দেওয়া হইছে মিথ্যা অপবাদে এরপরে কিতা করছেন ও জেলটা কি আল্লাহ বার করে ইয়া বাদশাহ বানাই দিছে এখন ইখান কিলা হইল ও শেষে ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালামর মুখে আল্লাহ তাআলা ফরমাইত্রা ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইসবির ফা ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন যে তাকওয়া ইখতিয়ার করব আর সবর করব আল্লাহ মুহসিনিন খলর যে বদলা আল্লাহ দিতা এটা আল্লাহ বেকার যায় করইন না আল্লাহ অবশ্যই বদলা দিবা এতে বোঝা গেল ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালামে যে তরক্কি এত তনজ্জুলির বাদেও অধঃপতনের বাদেও ও সুজাগি আধিপত্যর স্টেজ গিয়া পৌঁছছই কোন যে দুই জিনিসের মাধ্যমে তাকওয়া এবং সবরের মাধ্যমে তে আমরা যুবক খলর বিশেষ করি যুবক খলর এই তাকওয়া অর্জন করতে লাগব মডার্ন ফ্যাশন একটি সুপরিচিত কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান এখানে লেডিজ ও জেন্টসের যাবতীয় কাপড় সুলভ মূল্যে পাওয়া যায় তাই দেরি না করে মানসম্মত কাপড় সুলভ মূল্যে পেতে এক্ষুনি চলে আসুন মডার্ন ফ্যাশনে কালাইন দিগাবর রুট ও জেবি রুট কালাইন মোবাইল নং 7002364869